চট্টগ্রাম মহানগরীর খুলশি থানাধীন প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম পরিবেশে সুদীর্ঘ ২৬ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় সেগুনবাগান তারিমুল কোরআন মাদ্রাসা, যা বাংলাদেশের সর্ববৃহৎ প্রসিদ্ধ হিফজুল কোরআন মাদ্রাসা হিসেবে দেশে ও বহির্বিশ্বে ব্যাপকভাবে পরিচিত, যার ছাত্র দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথেষ্ট সুনাম ও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। অত্র মাদ্রাসার ছাত্র বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ, মদিনা ও আল আজহার বিশ্ববিদ্যালয় সহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাতির সাথে অধ্যয়ন অধ্যাপনা করে যাচ্ছে। কিন্তু এই প্রসিদ্ধ প্রতিষ্ঠানের একটি মসজিদ না থাকায় হাজারখানেক ছাত্র শিক্ষকদের আট দশটি জামাতে নামাজ আদায় করতে হয়। কখনও একসাথে জামাত করার প্রয়োজন হলে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে মাদ্রাসা মাঠে নামাজ আদায় করতে হয়। তাই মহান আল্লাহর উপর ভরসা করে দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত একটি জামে মসজিদের নির্মাণ কাজ মাদ্রাসা কর্তৃপক্ষ শুরু করেছেন। এরই মধ্যে সেগুনবাগান তালিমুল কোরআন জামে মসজিদের প্রথম তলার সেন্টারিংয়ের কাজ প্রায় শেষ। প্রথম তলার ছাদের প্রয়োজনীয় রড, সিমেন্ট ও ইটসহ অন্যান্য সরঞ্জামাদির অভাবে ছাদ ঢালাই করতে না পারায় সেন্টারিং নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করতে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।